আসসালামু আলাইকুম ইব্রুয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই তো আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। চলুন তাহলে দেখি উপকরণ কী কী লাগে। আমি প্রথমে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখানে আমি কিছু সরষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, সরষের তেল দিয়ে রান্না করলে মাংসটা মজা হয়। পেঁয়াজটা ভাজা হলে এটাকে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব গরম মশলা, কিছু তেজপাতা, এলাচ, দারচিনি আর তিনটা তেজপাতা দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। আমি হলুদ মরিচ গুঁড়া পাড়ি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখি মজা হয় নেই। আমি এখানে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি অ্যাড করব মরিচের গুঁড়া দিয়ে দিব। হাঁসের গোশটা যত ঝাল হয় তত মজা হয়। আমি পরিমাণে একটু বেশি রান্না করব, তাই আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি প্রায় 3 চামচের মতন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1 চামচ। এটাকে ভালো করে নেড়ে এটাকে মশলার সাথে মিক্স করে হালকা একটু পানি দিয়ে কষাবো। মশলাটা যেহেতু মশলাটা আমার মিক্স করতে হবে। আর এদিকে আমি হাঁসের মাংসগুলো হাঁসটাকে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। তো আমি এখন এই হাঁসের মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। শীতের সুদিন সবাই কম বেশি হাঁস খায়, কিন্তু আমার কষানো শেষ। আমি ওখানে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। এটা ভুনা যেহেতু এখানে ঝোল থাকবে না। আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো। রান্না শেষ আমার। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।